কোনোটি দশতলা, কোনোটি পনেরো, কোনোটি আবার তার চেয়ে বেশি। কাগজে কলমে এসব বহুতল মার্কেটে আছে সুপরিসর কার পার্কিংও, কিন্তু এসব পার্কিংয়ের জায়গায় গাড়ি নেই, আছে অফিস বা দোকান। চড়া দামে এসব জায়গা ভাড়া দিয়েছেন মার্কেটের মালিকরা, আর পার্কিংয়ের জায়গা না পেয়ে মার্কেটের সামনের রাস্তায় গাড়ি রাখেন চালকরা। অনেকটা বাধ্য হয়ে যানবাহন আইন অমান্য করছেন চালকরা, বিদেশিরাও এই নিয়ম ভাঙার প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছেন। উত্তরা রাজুক মার্কেট, মার্কেটের বেসমেন্টে ভাড়া দেওয়া হয়েছে গাড়ির পার্টসের দোকান। রাজুকের আরেকটি মার্কেটের বেসমেন্টে আছে গোডাউন। তৃতীয় মার্কেটের বেসমেন্ট বদলে হয়েছে বিপণী বিতান। রাজুক কর্মচারী সমিতির নামে গড়ে ওঠা মার্কেটে নানা অনিয়ম হলেও সেসব জবাব দিতে রাজি নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজুক একজনের কাছে বিক্রি করছে, আমরা তাদের কাছে কিনে নিয়েছি। কাঁচা বাজার ছিল, তখন কাঁচা বাজারটা চলে না, তারপরে আমরা এই সবাই মোটর পার্টসের দোকান দেয়, এই হিসেবে আমরা দোকান দিছি। উত্তরের মেয়র জানালেন, পার্কিং এর জায়গা দখলমুক্ত করতে কিছু রাস্তাকে নো পার্কিং ঘোষণা দেওয়া হবে। একসময় মনে হতো যে হকাররাই বোধহয় ফুটপাথ টুটপাথ দখল করে রাখে। গুলশান এভিনিউ, বনানী আগাড়ো এইসব এলাকায় আমরা ফুটপাথ করতে যেয়ে দেখি যে প্রচণ্ড ক্ষমতাশালী যারা, অনেক বড় লোক যারা, তারা গত 10-15-20 বছর থেকে ডিএনসিসির এলাকা দখল করে রেখেছেন। এই এলাকার এই বেসমেন্টগুলো যেগুলো কমার্শিয়ালে ভাড়া দিয়েছেন এগুলো ছেড়ে দিন, যে আপনার হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু January 1, 2017 পর এই বেসমেন্টগুলো যেন কোনোভাবেই কমার্শিয়ালি ইউজ না হয় সেটি আপনারাও দেখেন, এবং সেটি আমরা এনফোর্স করার চেষ্টা করব।